ব্যাপার কি সকাল সকাল এত দামি দামি গাড়িতে চড়ে কারা এলো এই শহরের কয়েকজন নামি দামি বিজনেসম্যান তার মানে খুলে গেছে ভাগ্যের চাকা এখন শুধু টাকাই টাকা তোমার ব্যবসা এখন বাম্পার বাম্পার না হ্যাম্পার ওনাদের মুখ থেকে শুনবে শুধু শুনলে চলবে না আজের বিচার করতেই হবে আপনি বলুন আমি কি রাস্তার ফকির গাড়ি বাড়ি কোটি কোটি টাকা কল কারখানা কি নেই আমার তারপরও আমার ছেলে আপনার শালীকে ভালো লাগার প্রেমপত্র লিখেছে বিধায় প্রকাশ্যে আমার ছেলেকে জুতা পিটা করেছে আমি দীপা শিকদার শিকদার গ্রুপের মালিক আমার শালা আপনার শালীকে ভালোবাসে সেই কথা বলাতে ওকে গুন্ডা দিয়ে পিটিয়ে পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে আমাকে তো আপনি ভালো করেই চেনেন হ্যাঁ গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তো সব আপনারই আন্ডারে কারেক্ট তা জানা সত্ত্বেও আপনার শালীকে ভালোবাসতে চাওয়ার পরিণাম আমার ভাতিজাকে কলেজ থেকে বহিষ্কার করিয়েছে ঠিক আছে মা বাবাহীন ওর অভিভাবক হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কথা দিচ্ছি ভবিষ্যতে এ ধরনের ভুল ওকে আর কখনো করতে দেব না যদি করে তাহলে আমরাও আর ছাড় দেব না আসি বুঝলে তো কেমন বাম্পার ব্যবসা হলো বুঝলাম কিন্তু তোমার আদরের শালীকে তো তুমি চিনো ওর মন যা চায় ও তাই করে ওনাদের যে ওয়াদা দিলে কি করে সেই ওয়াদা রক্ষা করবে ওকে বিয়ে দিয়ে মানে আমি এই সিদ্ধান্তই নিয়েছি আর তাই পাত্রদের ছবিও কালেকশন করে এনেছি দেখো 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 এদেরকে বিয়ে করতে রাজি হবে না কারণ এদের কাউকে আমারই পছন্দ হয়নি তাহলে কেমন পাত্র চাই বলো আমার বোন যাকে বিয়ে করবে তাকে দেখতে যেমন হ্যান্ডসাম তেমনি চালচলনে পোশাক আশাকে সুপার হিরোর মতো হতে হবে মা কেমন আছো দশটা না পাঁচটা না একটা মাত্র সোনার টুকরো ছেলে আমার সেও আমাকে ফেলে দূরে সরে আছে তুই বল কেমন থাকতে পারি তোমাকে ভালো রাখার জন্য আজই আমি রওনা দিচ্ছি বলিস কি ঠিকই বলছি শোনো আমার পরীক্ষা শেষ খুব খারাপ পরীক্ষা দিয়েছি তাই এই ভার্সিটিতে আর আসা হবে না তোর বাবা জানলে হার্ট ফেল করবে আর মম জানলে অভিমানে তোর সাথে কথাই বলবে না তা উনি কোথায় উনি মানে আরে উনি মানে আমাদের ম্যাডাম কার সাথে কথা বলছো মা তোর ভাইয়া ভাইয়া দাও দাও আমাকে দাও নে দয়া নেই মায়া নেই যে মেয়েটির উপরে তার নাম মমতা চুপ দয়া মায়া নেই মানে যদি থাকতো তাহলে প্রতিদিন একবার ফোন করতে লেখাপড়ার যে চাপ গেছে তা দেখলে আপনি আর এই কথা বলতে পারতেন না অবশ্য বাবা ওই কথা বলেই আমাকে সান্ত্বনা দিয়েছে তা তো দেবেই কারণ দেখতে হবে না বাবাটা কার আচ্ছা বাবা কোথায় Thank you.
বাঘের মুখে হাত দিলে কিলে ফেলে, সাপের লেজে পাড়া দিলে ছোবল মারে, আমার সাথে শত্রুতা করলে সে মরতে মরতে আফসোস করে। দয়া করে আমার জান ভিক্ষা দাও। ভিখারিকে ভিক্ষা দেই তোকে দেবো শিক্ষা। আই যাবে চরদার, তোর বাবা আমাকে আর আমার ভাইকে এতিম বানিয়েছে, পরিণামে আমিও তোর বাবাকে খুন করে তোকে আর তোর ভাইকে এতিম বানিয়েছি। সেই প্রতিশোধ নেওয়ার আশায় তুই আর তোর ভাই আমাকে মারার জন্য যে ফাঁদ পেতেছিস, উল্টো রথের মতো সেই ফাঁদে তুই পড়েছিস। থ্যাংক ইউ আঙ্কেল, যে শত্রুকে শেষ করার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি, আপনার প্ল্যানে ওকে শেষ করে দিয়েছি। ভেতর বাকি রইল ওর ভাই। ভাইজান, তোমার কসম খেয়ে বলছি, অব্বাস মাস্তানকে আমি ছাড়বো না। ও আমার জানে হাত দিয়েছে, আমি ওর জানে হাত দেবো। রক্তের ভাইকে হারিয়ে আমি যে কষ্ট পাচ্ছি, ওর ভাইকে কেড়ে নিয়ে সেই কষ্টকে বুঝিয়ে দেব। ছাড়ো আমার জান গেল, আমি তোমার ছাড়বো না। ছাড়ো আমাকে, ছাড়ো না। আমাকে না জানিয়ে আমার একমাত্র কলিজার টুকরা ভাইটিকে তুমি কোন সাহস আনতে গিয়েছো? বড় ভাইজান প্লিজ ছেড়ে দাও। তোমাকে সারপ্রাইজ দেব বলে আমি ফোন করে তোমাকে জানাতে বারণ করেছি। ভুল করেছিস, ভুল, কারণ তুই ভালো করেই জানিস বাবার সাথে শত্রুতার কারণে ওরা আমাদের জীবনে মরণ খেলার ফাঁদ পেতে রেখেছে। আর তাই তোকে আমি দূরে অন্য শহরে রেখে লেখাপড়া করাচ্ছি। সরি ভাইজান। সোহাগ ভাই আমার, খুদ না করো কোনো কারণে তোর যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি বাঁচব না। ভাইজান, তোমার মায়া মমতা আর দোয়া আমার জীবনে ছায়া হয়ে আছে বলেই মানুষ নামের এক ফেরেস্তা ওই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করেছে। তোর জীবন রক্ষা করে আমাকে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকার হাত থেকে যে রেহাই দিয়েছে, বল কে সে? নাম পরিচয় কিছুই জানার সৌভাগ্য হয়নি, তবে দেখলে চিনব। আমিও খোঁজ লাগাব, ওকে খুঁজে বের করে জীবনে প্রথম কারো পা ছুঁয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাবো। আমি তোকে প্রতি দমে দমে দোয়া করি বাবা। তার মানে বাবা কি দোয়া করে না? করে, কিন্তু পরীক্ষা ভালো হয়নি শুনে ওই দেখ রীতিমতো অনশন করে বসে আছে।
বাবা আমার কিন্তু খুব খিদে পেয়েছে। পেটের ক্ষুধা ভাতে মেটে, কিন্তু মনের ক্ষুধা মনের মতো কাজ না করলে মেটে না। তোকে নিয়ে আমার মনে অনেক আশা। তুই লেখাপড়া শেষ করে ভালো চাকরি করবি, বড় হবি। এতদিন বাবা হিসাবে তোর প্রতি যে দায়িত্ব পালন করেছি, কিন্তু রীতি অনুযায়ী যখন আমার আয় রোজগারের ক্ষমতা থাকবে না, তখন তুই এই সংসারের দায়ভার নিজের হাতে তুলে নিবি বাবা। একমাত্র বোনটার ভবিষ্যতের কথা চিন্তা করে ওকে তুই ভালো ঘরে বিয়ে দিবি। কিন্তু তোর পরীক্ষার খবর শুনে মনটা ভেঙে গেছে বাবা। বাবা, হ্যাঁ রে বাপ, সরি বাবা, একটু চোখ করেছিলাম, আর তাতে আমাকে নিয়ে যে তোমার মনে স্বপ্ন বাসা বেঁধে আছে তা আমি আজ দেখতে পেলাম। বাবা তুমি কি করে বিশ্বাস করলে যে আমি খারাপ পরীক্ষা দিয়েছি? কি করে ভাবলে যে তোমার স্বপ্ন আমি মিথ্যে করে দেব? আরে তোমাদের দোয়ায় আমি যে পরীক্ষা দিয়ে এসেছি কনফার্ম ফার্স্ট ক্লাস পাবো। হ্যাঁ বাবা, রেজাল্ট বের হওয়ার পর দেখবে একটা বড় চাকরি পেয়ে তোমার আশা ঠিকই পূরণ করব। তাহলে বাকি আশাটা পূরণ করার অপেক্ষায় না থাকাটাই ভালো। সেটা কি? একজন সুন্দরীকে খুঁজে বের করে রাখো, যাতে চাকরিটা হয়ে গেলে বিয়ের শানাইটা তাড়াতাড়ি বেজে ওঠে। বাবা শুনো তো বাবা, তোমার মেয়ের প্ল্যানটা খারাপ না, কি বলো? কি মা, শুনো তো বাপ বেটির মতলবের কথা। একই মতলব তো আমার মাথা তো ঘুরপাক খাচ্ছে মা। ঠিক আছে, সবার মতলব ঠিক রাখার জন্য একটা মতলবালিকে খুঁজে বের করবো। Thank you.
উইদাউট পারমিশনে আপনি যা করেছেন এই চটটা তার প্রেজেন্টেশন। একজন সুন্দরীকে খুঁজে বের করে রাখো। মনের মতো সুন্দরীকে তো খুঁজে পেলাম, কিন্তু মনের কথা বলার সুযোগ পাবো কি করে? সরি ম্যাডাম, সরি। আরে তোমার এই অবস্থা কি করে হলো? একটা দুর্ঘটনায় পড়ে হয়েছে তা তো বুঝলাম, কিন্তু কিভাবে হলো? যেভাবে হবার হয়েছে, তবে যার কারণে হয়েছে সে আমার কাছে ক্ষমা চেয়েছে। আন্টি, ক্ষমা নামের শব্দ তোমার মনে আছে? কেন থাকবে না? যদি থাকতো তাহলে তোমাকে যারা প্রেম নিবেদন করেছিল তারাও ক্ষমা পেত, আর কেউ না কেউ তোমার মনে স্থানও পেত। না, আমার মনের মানুষ হওয়াটা এত সোজা নয় যে চাইলে প্রেমে পড়ে যাব। আমার মনের মতো না হলে কেউ আমার মন পাবে না। পাবো কি না আজই তার প্রমাণ হয়ে যাবে। ওই তো আসছে, যাই, সাহস নিয়ে চিঠিটা হাতে দিয়ে আসি। যা যা, কি এটা? বুঝতে পারছো না? পেরেছি, সামথিং সামথিং কেস, তাই না? ও মাই গড, এতদিন ধরে তোমার মনের কথাগুলো বলনি কেন? প্লিজ রিপ্লাইটা দিচ্ছি। ওই দিন বলেছিলাম না, এই যে আমার ছবি, এই নো টাকা, ওই যে সেই ছেলেটা। থ্যাংকস গড, এক্ষুনি উত্তর পেয়ে যাব। এই মেয়ের চিঠির উত্তর? জি দিচ্ছি। Oh, my God.
घटना की ভালোবাসা মেয়েকে ভালোবেসে আজ আমি চিঠি লিখেছি বলে ও উত্তর দেওয়ার নামে ওদেরকে পাঠিয়েছে কি বলি ভালোবাসার পরিণাম এই তাহলে তো ওর সাথে ভালোবাসার খেলায় আমাকেই নামতে হবে আচ্ছা ওর দেখা পাবো কোথায় ও আমার বোন চাঁদনির বান্ধবী নগর মডার্ন কলেজের ছাত্রী শুন ভালোবাসার মর্ম যেদিন বুঝবি সেদিন ঠিকই আফসোস করবি এতদিন কি ভুল করেছি ঠিক আছে তাহলে এখন থেকে মর্ম বোঝার চেষ্টা করব তাহলে তো কাউকে ভালোবাসতে হবে আজ পর্যন্ত মনের মতো তেমন কাউকে পাইনি খোদাই জানে সে মানুষটি কেমন হবে প্রিয়া তাহলে তুই এই মুহূর্তটাকেই খুঁজতে থাক আমরা লাইব্রেরি থেকে আসছি বাই হ্যালো হাই আমি হৃদয় মনে করতে পারছেন না আরে গতকাল বাস স্ট্যান্ড মুখে কালি মনে পড়েছে তা সেই ঘটনার জন্য তো গতকালই সরি বলেছেন আবার কেন এসেছেন না মানে বুঝতে পেরেছি মনের ভিতরে সামথিং সামথিং আবার সরি বলবেন আমি এর সোকে বলবো তারপর বন্ধুদের নামে হাত বাড়াবেন মোবাইল নাম্বার নেবেন হট বা কোল্ড ড্রিঙ্কস এর জন্য ডাকবেন আমি না করব আপনি অভিমান করবেন আমি আপনার অভিমান ভাঙানোর জন্য ড্রিঙ্কস করতে যাব আপনি কফি চা বা ঠান্ডা কিছু পান করতে করতে আমার দিকে তাকিয়ে দেখে বলবেন আমাকে খুব সুইট লাগছে আমি বাড়ি ফিরে আইনের সামনে দাঁড়িয়ে সেই কথা ভেবে নটি বাই বলে আপনাকে মনে করব তারপর দেখা হলে বলবেন আমাকে আপনার ভালো লেগেছে তাই না রাইট তারপর একদিন আমার চোখে চোখ রেখে আবেগে সুরে বলবেন আই লাভ ইউ কারেক্ট বাট আই ডোন্ট লাইক দিস আমার ভালোবাসা চাপাই নবাবগঞ্জের আমনা যে হাত বাড়ালেই পাওয়া যাবে সো দয়া করে আর কোনোদিন আমার সামনে আসবেন না এক্সকিউজ মি এক্সকিউজ মি কি এখনো সামথিং সামথিং হার্ট থ্রোবিং তবে আপনার জন্য নয় আপনি যা বলেছেন সবই ঠিক আছে ইউ আর সো সুইট আপনাকে ভালোবাসার জন্য অনেকেই সেই কৌশলে এগোতে পারে কিন্তু আমি না কারণ আমি ভালোবাসি আপনার বান্ধবী চাঁদনীকে আর এই কথাটা ওকে বলার জন্য বহুবার চেষ্টা করেছি কিন্তু পারিনি আজ যখন জানতে পারলাম চাঁদনী আপনার প্রিয় বান্ধবীদের একজন তখন আপনাকে বিশ্বাস করে সেই কথাটা বলতে এসেছি কেন আমাকে হেল্প করে আমার আর চাঁদনীর ভালোবাসাটা গড়ে দেবার জন্য কিন্তু প্লিজ প্লিজ না করবেন না এটা যে কত বড় মহৎ কাজ তা সাকসেস করতে পারলেই বুঝতে পারবেন আর তাই আজ বিকেল 5টায় ওকে বেলি গার্ডেনে আসতে বলবেন প্লিজ আরে আমার কথাটা শুনুন কি ঝামেলে পড়লাম রে বাবা আপনাকে এই ড্রেসে খুব সুইট লাগছে বিকেল 5টায় বেলি গার্ডেন বাই চল ট্যাঙ্কি নিয়ে যাই হ্যাঁ নাই চাঁদনি তোর জন্য শেষ পর্যন্ত আমাকে ঝামেলায় পড়তে হলো শোন এক লাভার বয় এসেছিল কে হৃদয় তোকে নাকি ভালোবাসে সে কথা আমাকে না বলে তোকে বলে গেল কেন এত সব আমি জানি না কিন্তু ওর কথায় ভালোই তো মনে হলো ও যে ভালো গলায় কি সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছিল জানি না ও শোন বিকেল 5টায় তোকে বেলি গার্ডেনে যেতে বলেছে ঠিক আছে তুই যখন বলছিস দেখা যাক এই চল আরে তুই কি দেখবি দেখবো তো আমি ভালোবাসায় মজাটা কি তোদের ভালোবাসা দেখি দেখি আমার মনে সামথিং সামথিং হয় কি না বিকেল 5টা বেলি গার্ডেন কাউকেই তো দেখছি না তাহলে কি চাঁদনি আসেনি নাকি এসে দুজনে অন্য কোথাও চলে গেছে চাঁদনি কোথায় তার মানে চাঁদনি আসেনি
প্লিজ গড়িমসি না করে বলুন, আমার চাপ দিই কোথায়? শুনুন, আসলে কথা হচ্ছে, ও আমার সামনে আসতে লজ্জা পাচ্ছে। ঠিক আছে, দেখি ও কোথায় লুকিয়ে আছে। চাঁদনি, চাঁদনি মাই ডার্লিং, মাই সুইটহার্ট, চাঁদনি জান কোথায় তুমি? চাঁদনি মাই জান, মাই সুইটহার্ট, কোথায় লুকিয়েছো তুমি? কি হলো, কোথায় আমার চাঁদনি? বলবো কি করে, আপনি কি বলার সুযোগ দিয়েছেন? তার মানে আসেনি? না, আসলে আসলে আপনি আমার সাথে প্রতারণা করেছেন। শুনুন, শুরু যখন করেছেন শেষ আপনাকেই করতে হবে। হ্যাঁ, আইতে আসি। আরে রে দয়, আরে বিউটি গার্ল, ও হচ্ছে এই মই বুঝছি, তোমার আর কইতে হইবে না, মানিকে মানিক চিনি। হ্যাঁ, হইলে তোমার জান চাঁদনি। আরে না না, হোনেন মিস, মোর বন্ধু টু ইয়ার্স ধইরা আমনেরে লাভ করতে আছে। রাত তিনটার সময় ঘড়ির অ্যালারাম বাজাইয়া মোগো ঘুম ভাঙাইয়া দিয়া আমনেরে ভালোবাসার কথা কয়। আমনি বেরি সুইট, আমনের মতো মাইয়া পাইলি। ওরে মোর আল্লাহ, না মানে ছোট বোন মনে হইরা, মোরে দোস্ত লাগে আমনের বিয়া দিয়া দিতাম। কি তোকে দিতে হবে না, আমার বিয়ে আমি নিজেই করে নেব। এখন যা যা। আচ্ছা ওকে, যাইতে হবে। অনেক চালাস। সরি, ওর কথায় কিছু মনে করবেন না। কেন করব, উনি তো আমাকে না চিনে বলেছেন। হ্যাঁ, চিনেছি তো আমি। জি, টিকিট। হোয়াট ইজ দিস? সিনেমা দেখার টিকিট। ও মাই গড, আমি তো আসতে পারবো না। আরে আমাদের দুজনের মধ্যে অন্য কেউ থাকুক সেটা তো আমিও চাই না, ওকে পাঠালেই চলবে। আসি, বাই। এই যে শুনুন, কাল মর্নিং শো। লিসেন টু মি। নো, শোনো শুনি, সকাল 10:30 মনে রাখবেন। বাই দ্য ওয়ে, আপনাকে এই ড্রেস দারুণ লাগছে। বাই। সামথিং সামথিং। হ্যালো মিস, চারদিকে কথাটা না জানিয়েই ঘুমাচ্ছেন? হ্যালো খালাম্মা, আমি প্রিয়া বলছি, চাঁদনিকে একটু দিন না প্লিজ। ও তো নেই মা, ও ওর মামার বাড়িতে বেড়াতে গিয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন কি করি, ঈদের মোবাইল নাম্বারটা নেওয়া হয়নি যে, খবরটা ওকে জানাবো। সে তো ঠিকই অপেক্ষা থাকবে, আর আমি গিয়ে যদি সত্য কথাটা না বলি হয়তো সারা দিনই সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকবে, আর আমাকেও ভুল বুঝবে। থামুন থামুন। আমি তো জানি না। সরি, চাঁদনি মনে করে আমি ভুল করে ফেলেছি। আপনি কেন, আমার চাঁদনি কোথায়? চাঁদনি, চাঁদনি, চাঁদনি মাই সুইটহার্ট, মাই জান, কোথায় তুমি? চাঁদনি, বুঝতে পেরেছি, ও আগে আপনাকে পাঠিয়েছে। ঠিক আছে, ইয়ে আপনি কিছু মনে করবেন না, আপনি আমাদের দুজনের মাঝে থাকলে প্রেমালাপ জমবে না, আনিজি লাগবে, তাই ও আসা মাত্রই আপনি কোনো সমস্যার কথা বলে চলে যাবেন। কিন্তু ও তো আসবে না। না না, আজও প্রতারণা। তাহলে ওর জায়গায় আপনি এলেন কেন? ইস, ও আসবে ভেবে সারা রাত জেগে কাটিয়েছি, মশার কামড় খেতে খেতে ওকে নিয়ে কত কিছু ভেবে রেখেছি। আরে চাঁদনি আসেনি বলে বেচারা অনেক কষ্ট পেয়েছে। এ জীবন আমি আর রাখবো না। ওই মহাপাপের কাজ আপনি করবেন না। তাহলে কি করব বলুন, কত আশা নিয়ে কোনার সিটের টিকিট দুটো কিনেছি। আপনি চাইলে আমি আপনার সাথে যাব। কি? জি,
আমি দুঃখিত, চাঁদি না সাথে মাথার ঘিলু এলোমেলো হয়ে গিয়েছিল। ওরে হৃদয়, তুই এখনো কেন বেঁচে আছিস? এই পৃথিবীতে ভালোবাসার কে আছে তোর? ও মোর জালা, মুই কবে যাই? মুই আইয়া পড়ছি দোস্ত। কে তুই? এই সিনেমা দেখতে আইছো আর মোর আল্লাহ দে সামনে আইয়া পড়ছি। আপনি আজো? কি ডিস্টার্ব হলাম? কিন্তু আমনের যে কতটুকু ভালোবাসে এই কথা মুই ছাড়া আপনিও জানেন না। হ্যাঁ, লাইলি মজনু, শিরি ফরাদ এন্ড রোমিও জুলিয়েটের প্রেমের ইতিহাসের পাতা মিলাইয়া যত পাতা হইবে আর তাইও ডাবল পাতা দিয়ে আপনাকে প্রেমের ইতিহাস রচনা করতে হইবে, বুঝছেন? কংগ্রেচুলেশন দোস্ত, কংগ্রেচুলেশন। কি দিলাম কি রোগ? এত বেশি দেশ আছে, আর একটু দিলে বেলুন ফাইটা যাইবে। এখন তাড়াতাড়ি কাইটে পড়ো, নাহলে কিন্তু মুই তোমারে ফুটাইয়া ফেলাম। অ্যাকচুয়ালি ও ওকে এখনো বলা হয়নি যে কে, এই তো? আরে এত কারেক্ট ভাবে বললেন কি করে? আপনি সহজ সরল মনটা দেখে। আপনি আমার মনটাকে দেখে ফেলেছেন? আমি সহজ সরল? থ্যাংক ইউ। তাই তো বলি, এত ডোন্ট মাইন্ড কেন? মাইন্ড করলে তো আর ভালোবাসার মর্ম বুঝতে পারতাম না। বলে কি, এক মিনিট। এই গিফটটা ওকে দিয়ে দেবেন প্লিজ, খুলে দেখবেন না। এটা এক খাঁটি প্রেমিকের হৃদয়ের স্পন্দন। তুমি আমার কঠিন প্রেম, এ জীবন তোমার আমার। নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, মনে প্রাণে আছো তুমি। তোমার জন্য মরতে পারি, কথা দাও সাথী হবে, তুমি জানো আমার জান। আজই দিয়ে দেবেন প্লিজ, ভুল করবেন না। আসি, বাই। এটা এক খাঁটি প্রেমিকের হৃদয়ের স্পন্দন। তুমি আমার কঠিন প্রেম, এই জীবন তোমার আমার। নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, মনে প্রাণে আছো তুমি। তোমার জন্য মরতে পারি, কথা দাও সাথী হবে, তুমি জান আমার জান। আজই দিয়ে দেবেন প্লিজ, ভুল করবেন না। কি ভালোবাসা? না না, ফ্রেন্ডকে ভালোবাসার জন্য হেল্প করব, তাই বুঝেছো মামুনি? হেল্প করতে গিয়ে সেলফ লাভে পড়তে কত সিনেমাতে দেখেছি। শাট আপ এন্ড গেট আউট। গিফটটা দেখে তারপর আউট হব। অন্যের জিনিস দেখতে নেই। আমরা দেখেছি বলে এইটার উপর চিঠি লিখে রাখবো নাকি? দেখে যেইভাবে আছে ঠিক সেইভাবে রেখে দেব। ওরে বাবা, কত বুদ্ধি! একটু সুযোগ পেলে মাথায় উঠতে চাও। যাও, বের হও। কি হলো? বের হো বলছি। এই উঠো, বের হও। কি আন্টি! এই গিফট ওকে দিয়ে দেবেন প্লিজ, খুলে দেখবেন না। আমরা দেখেছি বলে এইটার উপর চিঠি লিখে রাখবো নাকি? হ্যালো, হ্যালো, এটা আপনার জন্য নয়। কিরে,
তোর ভাব দেখে তো মনে হয় তুই ওকে ভালোবাসিস। ওকে সেই কথা বলতে পারছিস না, তাই চিন্তায় পড়ে গেছিস। কি যে বলিস, পরশু তুই সিনেমা দেখতে যাসনি বলে ওদের কি কষ্ট পেয়েছে। ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওর সাথে সিনেমা দেখবো বলাতে ওর টিকিট দুটো ছিঁড়ে ফেললো। গিফটটা তো ভাঙেনি। তুই কিভাবে জানলি? গতকাল আমার জন্মদিন ছিল, তাই আন্দাজ করেছি। আর ওই গিফটটা তোর কাছেই থাক, কারণ অলরেডি আমার জন্য আমার মামা তো ভাই ভক্ত আছে। না মানে তোর প্রতির ভালোবাসার মনটা দেখে আমি ভালোবাসার মর্ম বুঝতে পারছি, কাকে বলে ভালোবাসা কাকে বলে প্রেম, আর ও হচ্ছে সেই ভালোবাসার মানুষ। তাহলে তুই ওকে ভালোবাসিস। আসি, তাহলে তুই ওকে ভালোবাসিস। এই বাবু একটু দাঁড়াও তো। বাবু স্কুল থেকে বাড়ি ফিরছ? ভেরি গুড। এই নাও 10 টাকা, চকলেট কিনে খেও। তোমার ছাতাটা একটু নেই, লক্ষ্মী ছেলে। হ্যালো মিস, ভালো আছেন তো? কি ব্যাপার, এত গভীর ভাবে কি ভাবছেন? প্রেমের ভাবনা আমাকে নিয়ে? তাই হবে, আমাদের দুজনকে কিভাবে মেলাবেন সেটাই ভাবছেন তো? কি সামথিং সামথিং, গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ, ভালোবাসার উপহার ভালো লাগারই কথা। আমার ছাতা, আপনি আমার ছাতা দেন। আপনি আমার ছাতা দেন বাবা। শোনো, যাবো লক্ষ্মী, একটু থাম বাবা, একটু থাম। এই নে, এই যে আরো 10 টাকা, এবার যা বাপ। বেটা, আই লাভ ইউ। চারদিকে এভাবে বললে চলবে? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? তারপর তোকে দেবো। চলো, যদি একবার ফিরে তাকায় তাহলে কনফার্ম সামথিং সামথিং। প্রিয়া রে প্রিয়া রে হারিয়েছি মন, প্রিয়া রে প্রিয়া রে তোমায় প্রয়োজন। আশাতে মরেছি তোমারই প্রেম ভালোবাসাতে, চোখে আমারি মরণ হলে হোক। মায়া মায়া দুটি চোখ দেখি আমি অপলোক, ওই চোখে আমারি মরণ হলে হোক।
মন পেলো মনের দেখা আর আমি নই তো একা সে কথা লেখা তারি চোখের ভাষাতে প্রিয়া রে প্রিয়া রে হারিয়েছি মন প্রিয়া রে তোমায় প্রয়োজন जादू भरा हासी तार देखी आमी जत बार हृदय खुजे पाई सुख तत बार जादू भरा हासी तार देखी आमी जत बार हृदय खुजे पाई सुख तत बार মেঘরাঙা কালো চুলে সেজেছে বেলি ফুলে ফুলেরই সুবাস নেবো থাকি আশাতে প্রিয়া রে হারিয়েছি মন প্রিয়া রে তোমায় প্রয়োজন পেয়েছি ঠিকানা আজ কাছে আশাতে মরেছি তোমারই প্রেম ভালোবাসাতে প্রিয়া রে হারিয়েছি মন প্রিয়া রে তোমায় প্রয়োজন প্রিয়া রে এ ও প্রিয়া রে এ ও প্রিয়া রে কে হেল্প করার বদলে সেলফে রেখে দিয়েছো কেন মন চেয়েছে তাই আমারও মন চাচ্ছে দেখতে তাই চাবিটা দাও নো নেভার চাবি তো আমি নিয়েই ছাড়বো আন্টি চাবিটা দাও রেমোনা ধরতে পারবে না প্রিয়াকে দেখলে মনে হয় এখনো ছোট বাচ্চা মায়ের আদর দিয়ে বড় করেছো তো তাই অমন মনে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ও বড় হয়ে আমাদের দায়িত্বটা বাড়িয়ে দিয়েছে এই দায়িত্ব পালন করতে গিয়ে ওকে যখন বিয়ে দিয়ে বিদায় করবে তখন দোলা খুব কষ্ট পাবে তাহলে গজ্জমে করে নিয়ে আসবো কেন কোথায় সরি আমাকে আপনি ক্ষমা করবেন কারণ আজ বুঝতে পারলাম সেদিন আপনাকে যা ভেবেছিলাম আপনি তা নন আসি বাই বাই এ হাতে হাত যখন রেখেছো তখন চিরদিনের জন্য তোমাকে ধরে রাখতে হবে এত বড় পৃথিবীতে আমি তোমার মনের মানুষ হব আমার চাঁদদি সম্পর্কে কি বলার জন্য এখানে ডেকেছেন বলুন সরাসরি সত্য কথাটা বললে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে বলুন সত্যি কথা বলতে কি চাঁদনি জি বলুন অর্ডার প্লিজ মেনু শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লেখা আছে সব নিয়ে এসো যাও কি বললেন স্যার শুধু দুটো ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসুন থ্যাংক ইউ ম্যাডাম জি স্টপ অপূর্ব আপনার চোখ দুটো আমার খুব পছন্দ চোখ সুন্দর বলে নয় প্রতিদিন ওই চোখ দিয়ে আমার চারদিকে দেখেন বলে আপনার ঠোঁট আরো বেশি পছন্দ জি কমলার কোষের মতো রসালো বলে নয় প্রতিদিন আমার চাঁদনির সাথে কথা বলেন তো তাই আচ্ছা কেন আপনি সারাক্ষণ পাগলের মতো চাঁদনি চাঁদনি করেন আমার কথা শুনে ওকে ভুলে যান সরি শুনুন মরে যেতে বললে মরে যাব কিন্তু ভুলে যাও বললে ভুলবো কি করে না মানে অলরেডি ওর মামাতো ভাইয়ের সাথে প্লিজ প্লিজ থামুন ও কথা না বলে আমাকে এক ফোঁটা বিষ এনে দিন আমি খেয়ে মরে যাব আমাকে আমাকে এক বিন্দু ভালোবাসার মতো এই পৃথিবীতে আর কেউ নেই
প্লিজ, আপনি কেন বুঝতে পারছেন না? হাজারো লাভার বয় চাইতে আপনি কম কিসে? আপনাকে যে কেউ ভালোবাসবে। আপনি বাসবেন? প্লিজ আপনি একটু শান্ত হয়ে শুনুন। কি শুনবো? শেষবারের মতো আমাকে একটা ফোন করতে বলবেন, আসি। কি সামথিং সামথিং? গোলাপ যে সামনে দিয়ে চলে যাচ্ছে, মন চাচ্ছে মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখলে। কিরে, আমাদের সবাইকে ইংরেজিতে খেতাব দিচ্ছে, বাংলায় ফিরে আসুন ম্যাডাম, তা না হলে ফরেন স্টাইলে বুকে জড়িয়ে ধরবো। ছাড়ো ওকে, রিয়া যাও তুমি। কি হয় তোর গার্লফ্রেন্ড না জান? তার চেয়েও বেশি কিছু। তাহলে প্রতিদানে তোকে কিছু দিতে হয়? আমি খাবো না। খাও ভাই খাও। তোর মা মারা যাওয়ায় ওকে নিয়ে আমি যে দুশ্চিন্তায় ছিলাম, আজ তুই তা দূর করে দিলি। তুই আমাকে কথা দে বাবা, যখন আমি থাকবো না তখন তুই ওকে বাবা মায়ের আদর দিয়ে বুকে আগলে রাখবি, ভাইটির কোনো বিপদ হতে দিবি না। আল্লাহকে জামার দিয়েছি না, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মনে রাখবে। ওরা আমার জানে হাত দিয়েছে, ওদের প্রাণ আমি কেড়ে নেব। ওরা আমার ভাইকে মেরেছে, ভাই আমার ভাই, আমার ভাইকে মেরেছে। ওরা মারা পড়লে আজকের এই ঘটনা এখানেই শেষ হয়ে যাবে, তাই ওরা এক একজন এক একটি স্যাটেলাইট চ্যানেল হয়ে ওদের মতো সবার কাছে সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য বেঁচে থাকুক, যাতে ওদের মতো এই শহরের সবাই ছোটকে দেখলে চোখ নামিয়ে চলে। শান্ত হও, শান্ত হও, এসো। কিরে ব্যাপার কি, ওদের এই অবস্থা কি করে হলো? আব্বাস মাস্তানের হাতে মার খেয়ে। আব্বাস মাস্তান? আব্বাস মাস্তানটাকে? বড় কোন মাস্তান? ও মোর জালা, মুই জানু কমবে। অন্য শহরের হোস্টেলে ছেলে তো, তাই কিছু জানু না।
আব্বাস মাস্তান হইতে আছে সন্তারাশিকে গডফাদার হ্যাগো বিরুদ্ধে কেউ কোনো কথা কইলে তাগ অবস্থা এরমই হইবে নে বুঝছো তার মানে নাম যেমন মানুষটাও তেমন ছোট তুরগায় যারা হাত তুলেছিল ওদের এমন অবস্থা করেছি জীবনে আর সোজা হয়ে চলতে পারবে না যদি আলী চাচা সময় মতো এসে বাধা না দিত তাহলে ওদেরকে কেটে টুকরো টুকরো করে তোর বিছানার সামনে ফেলতাম মা কি হয়েছে ছোট আমাকে সেই টুকরো টুকরো হওয়ার হাত থেকে যে রক্ষা করেছে আজ পর্যন্ত তার দেখা পাইনি বলে সেই স্মৃতি আমাকে আমাকে কষ্ট দিচ্ছে ভাইয়া আহা তুই কোনো চিন্তা করবি না খুব শীঘ্রই ওকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করব ঠিক আছে তুই ঘুমা চিতা লায়ন কোথায় তোরা আমার জানিয়ে যান ভাইটা খুব কষ্টে আছে কাল থেকে তোরা ওর সাথে সারা শহর ঘুরে বেড়াবি আর খুঁজে বের করবি তাকে যাকে আমার ভাই খুঁজছে এত তারা কেন জ্যাম লেগে আছে দেখতে পাচ্ছেন না আচ্ছা ফটফটি সাইড না করে কাকে ধমক দিচ্ছিস জানিস এমপি মিনিস্টারের আত্মীয় না ক্যাডার আমার চোখে চোখ রেখে কথা বলছিস বিনা কারণে তুই অন্যায় করেছিস হাত সরা হাত সরা বলছি ঝগড়া করবেন না যান গাড়িতে উঠুন যান ছাড়ুন আমাকে আপনিও যান হ্যালো সর্বনাশ হয়ে গেল ম্যাডাম সাধনীর ভালোবাসা না পাইয়া মগর হৃদয় আত্মহত্যা করতে যাইয়া এখন নগর হাসপাতালে ভর্তি আছে খবরটা ওই পাশানি সাধনীর একটু দিয়ে দিবেন ও মাই গড চাঁদনি 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 আইয়া পড়ছি দেহ দোস্ত সোকু দুটারে মেলে একটু দেহ কেডাইছে কে আমার চান চাঁদনি এসেছে কি এই সেই চাঁদনি আজ ওকে আমি খালা দি খালা ও মোর জালা আমি কমে যাই আরে বল না না এইটা চাঁদনি না এইটা হলে পিরিয়া চৌধুরী শিওর 102% শিওর হরদি সরি ম্যাডাম মোক দোস্তরা একটু ইমোশনাল হইয়া পড়ছে বুঝছেন আপনি সাধনি মনে হইল মন ভুল হরছে আপনি এই জায়গা খাড়াইয়া থাকলি মোক দোস্ত কি হইবি আইন দি মোক দুঃখী দোস্তটার পাশে একটু বয়েন আইন আইন হেমে দে বয়েন দেহ দোস্ত দেহ চাইয়া তোমার শীত পটাং হওয়ার খবর উনার লগে লগে আরে কবুতরের মতন উড়াল দেয়া পড়ছে কত কষ্ট পাইছে আসি তাহলে আমার চাঁদনি কি করছে ও মোর জ্বালা মুই কমবে যাই ওই আর একবার যদি চাঁদনির কথা কও তাইলে তোর গলা টিপে শ্বাস করিয়ে দেবো মনে একবারে কি করছেন থামুন আপনি পাগল হলেন নাকি আমনি বোন আমনি বোন চাঁদনি আল্লাহ রে মুই কি অরমু তোর গলা টিপে ধরতে গেলাম দেখা হ্যাঁ হ্যার প্যালপিটেশন খারাপ হইয়া গেলে আর তুমি আদমরা হইয়া চাঁদনি চাঁদনি ওইটা বলাইতে আসো হেই মাইয়া তো তোমার এক নজর দেখতে আইলে না এইরম পরিলান সুন্দর সুন্দর মাইয়া থাকতে শেষ পর্যন্ত তুমি ওই পাশানিরে ভালোবাসতে গেলা আরে ভালোবাসলে এইরম কলজা গুর্দাওয়ালা বড় মনের মাইয়ারে ভালোবাসতে হয় কি ব্যাপার এত লোক কেন যান বাইরে যান যাইতে আসি যাইতে আসি আমনি বইন আমনি বইন উনি কে হ্যাঁ রে আপন মানু মনে হয় তারেন এই তোমার নাম কি চাঁদনি না মন্দা কি নি ও মোর জালা মুই কমবে যাই
বাইসে গেলেন সিস্টার। এই লদি চল চল চাঁদনি ভালোবাসার এমন পাগল জীবনেও দেখিনি। চাঁদনি চাঁদনি না করে প্রিয়া আমার জান বলতে পারো না? কি বললে? আর বলতে পারবো না। আরে ভাই, ওয়ান মোর। প্রিয়া দাঁড়াও। নারায়ণ, সুহাগ পাগলের মতো কোথায় যাচ্ছে? জানি না ভাইজান। আরে যাও কি, থামা যা। পিয়া শুনুন, চলেন ভাজন ডাকছেন। কি হয়েছে ছোট, এভাবে দৌড়াচ্ছেন কেন? কালো জ্যাকেট পরা যে ছেলেটি দৌড়ে ওদিকে গেল, ওকে আমার প্রয়োজন ভাজন। লাউন, যেইভাবে হোক ওই ছেলেটাকে আটকা। যা তাড়াতাড়ি। এভাবে আমাকে হয়রানি করার মানে কি? চাঁদনি প্রেমের জন্য এসছে তো অনেক বেশি দৌড়িয়েছো, তাই আমিও দেখলাম। তোমার জন্য আমার প্রিয়ার কথাটা শোনা হলো না। বলো প্রিয়া। নামটা ছোট কিন্তু দেহের ভেতরে থাকা মনটা অনেক বড়। থ্যাংক ইউ। এবার সেই কথাটা আরেকবার শুনি প্লিজ। কেন, গিফট থেকে শুনি স্বাদ মেটিনি? তোমার আত্মহত্যার কথা শুনে চাঁদনিকে ফোন করেছিলাম, ও সত্য কথা সব বলে দিয়েছে। ও গড, তার মানে আশা ভরসা সব শেষ? না, এত নাটক না করে সরাসরি বলতে পারতে। বললে রাজি হতে? বলে দেখতে। আচ্ছা, আমার বন্ধু হাবিবের মতো তোমার ভাড়া করা গুন্ডাদের দিয়ে ধোলাই খাওয়াবে? ভালোবাসা চাইলে পাওয়া যায় না, জয় করে নিতে হয়। জীবনে পরাজয় কাকে বলে এই হৃদয়টা জানি না বলেই জয়ী হয়েছি। শেষ পর্যন্ত তোমাকে চেয়ে পেয়েছি। হৃদয় কি? সামথিং সামথিং? নো, নাথিং। ইয়াস। এ প্রিয়া, প্লিজ হৃদয় ছাড়ো আমাকে, ছাড়ো। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম ভাইজান। কি ইয়ে, মানে শুনুন ভাইজান, সেদিনের ঘটনা আপনি এখনো ভুলে যাননি? ওহ,
ব্যথাটা আমার লেগেছিল, আমি কি করে ভুলে যাব। এখন সরি বলছি, সরি 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 সরি। এবার ওকে ছেড়ে দিন। দেব, তার আগে ওকে একটা চুমু দেব। ওই যে আবার অন্যায় কথা বলছেন ভাইজান। বলেছি তো, কি করবি, মারবি নাকি? এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাইজান। তাহলে মার আমাকে, মার। এখন সেই সময় না ভাইজান। তুই খুব সাহসী তাই না? জি জি। আরে মার না। এলো মার, আরে মার মার না আমাকে। কার এত বড় সাহস? তোদের এই অবস্থা করেছে কে? বাঘের মুখে হাত দিলে গিলে ফেলে, সাপের লেজে পায়া দিলে ছোবল মারে, আর আমার সাথে শত্রুতা করলে সে মরতে মরতে আফসোস করে। আমি ওই ছেলেটাকে চাই। চাইলেই সবকিছু পাওয়া যায় না, কিন্তু তুমি চেয়েছো বলেই আমি প্রিয়ার মন জয় করতে পেরেছি, আর তাই তোমার সৌজন্যেই আজকের এই আয়োজন। সত্যি কথা বলতে কি বিদায়, তোমার মধ্যে ভালোবাসার মতো কোনো গুণ না থাকলে আমাদের সহযোগিতাও বৃথা হয়ে যেত। প্রিয়া তোমার প্রেমে সাড়া দিত না। এখন আমাকে আর পান না মেরে যার যার পেটে পান দাও। ভাইজান এসেছে, তোকে ডাকছে। কোথাকার ভাইজান? আব্বাস মাস্তান। চল আপসরা, ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল। তোরা শুরু কর, আমি আসছি। চল চল, চল। গায়ে হাত দিবি না, তাহলে কি দুলাল ভাইয়ের আদর দেবো? চল। খবরদার, এরকম কথা ভাবছিস কেন? ভাই তোকে না করেছি না? Oh,
দেখছিস তো কিভাবে একজন মাটি কামড়ে শুয়ে আছে? বল আব্বাস বাস্তানকে আমি বলে কি, আমি তো ভেবেছি নাম যেমন মানুষটাও তেমনই হবে। চোর, আমার লোকদের মেরে আধমরা করার তোকে দেখে আমি অবাক হয়েছি। ভাইজান, আমি ওদেরকে মেরেছি সে কথা আপনাকে বলেছে, কিন্তু কেন মেরেছি সেটা বলেছে? বলবে না, কারণ ওরা অনেক খারাপ ভাইজান। আপনি এত নামি দামি মানুষ, আপনাকে এখানে নিয়ে আসার আগে সত্যি কথাটা বলা উচিত ছিল না? মনে করুন আপনার একটা ছোট ভাই আছে। হ্যাঁ। সে একটি মেয়েকে ভালোবাসে, সেই মেয়েকে কেউ কিছু করতে চাইলে আপনি কি করবেন? কেটে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেব। থ্যাংক ইউ। ঘটনাটা ঠিক একই রকম, শুধু আপনার ভাইয়ের জায়গায় আমি ছিলাম। এখন বলুন ভাইজান, আমি যা করেছি সেটা রাইট না রং? আপনি যদি মনে করেন রং, তাহলে আমাকে মারুন ভাইজান, মারুন। ওই নাটক করিস না। কি হলো? মারুন মারুন ভাইজান। মেয়ে মানুষ তো অপমান করা আমি একদম পছন্দ করি না। জেনেও সে অন্যায় করেছিস, যা সরে যা আমার চোখের সামনে থেকে যা। সাহস আর শক্তি দুটোই তোমার আছে, আই লাইক ইট। কোনো কাজে কখনো যদি আমাকে তোমার প্রয়োজন হয় চলে আসবে। আপনার কাছে আসার মতো কোনো প্রয়োজন আমার হবে না, আসি। গুড, তাহলে শোনো, তোমার পছন্দ করা সেই মেয়েটিকে কিন্তু আমাকে একবার দেখাবে। তুমি আমার জীবনের স্বপ্ন, তুমি আমার আশা। ভালোবাসার হাত বাড়িয়ে তুমি আমার জীবনে আসবে, আমি সে অপেক্ষাতে আছি। এত দেখছি সেই মেয়ের ছবি। কার কথা বলছো? বুঝতে পেরেছি, গালের আঘাতটা মনে দাগ কেটেছে। ওকে তুমি ভালোবেসে ফেলেছো, এই কথা তোমার ভাইজানকে বললে ওই তো সব ঠিকঠাক করে দিবে। এটা জায়গা জমি দখল বা ব্যবসা বাণিজ্যে আধিপত্য বিস্তারের ব্যাপার নয় ইমান চাচা। আরে আমি বলছিলাম কি, তোমার জন্মদিনে এই কথাটা তোমার ভাইজানকে বললে ওই মেয়ের গার্জেনকে ডেকে এনে তোমার বিয়ের ব্যবস্থা করে দিত। তা ঠিক, কিন্তু ওকে যে আমি ভালোবাসি সে কথাটা এখনো ওকে বলা হয়নি। আমি না বলা পর্যন্ত ভাইজানকে। ঠিক আছে, বলবো না। থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ। যাও, ওর পিছে লেগে থেকে যত তাড়াতাড়ি পারো মতামতটা জেনে নাও। আমার মতামত না জেনে আমাকে একতরফা ভালোবেসে আপনি ভুল করেছেন। তাছাড়া আমার জীবন রক্ষার বিনিময়ে আমাকে ভালোবাসার কথাটা বলা আপনার ঠিক না। মানুষের মন একটা, আর সেই মনের ভালোবাসা একজনই পেতে পারে। সো আমার অজান্তে যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন, তাহলে এই মুহূর্ত থেকে তা মন থেকে মুছে ফেলুন, কারণ আমি একজনকে ভালোবাসি। আসি। আমাকে একতরফা ভালোবেসে আপনি ভুল করেছেন, কারণ আমি একজনকে ভালোবাসি। আমার অজান্তে যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন, তাহলে এই মুহূর্তে তা মন থেকে মুছে ফেলুন, মন থেকে মুছে ফেলুন, মুছে ফেলুন। কি করে হলো? নগর কলেজের ছাত্রীর সাথে কি ব্যাপার নিয়ে যেন কথা বলছিল, সেই মেয়ের আগে কি নাকি বলেছে। সেই কষ্ট নিয়ে ছোট সাহেব রাস্তা পার হওয়ার সময় একটা জিপের সাথে বাড়ি খায়। তাহলে ওই মেয়ে বেঁচে আছে কেন? তুই এক্ষুনি ওই মেয়েকে লাউন্টে দেখিয়ে দে। জি ভাই জান। গুলশান লেক চলো। আরে
এই চাঁদনি প্রিয়া কোথায় লেট করে ফেলেছে ও কিছুক্ষণ আগে চলে গেল শিট বাই আসার পথে দেখলাম লান্ডা এক মেয়ের পিছু যাচ্ছে ওই মেয়ের কারণে ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে তাই ও বেঁচে থাকতে পারে না কিন্তু ওর কিছু হলে ছোট বাঁচবে না কারণ ছোট ওকে ওর জানের চেয়ে বেশি ভালোবাসে থাকতে আর কেউ কোনোদিন তোমাকে এইভাবে হরণ করার সাহস পাবে না যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ আমার ছোটর পছন্দ অসাধারণ বস তাহলে ছেড়ে দিলেন কেন এখনই কিছু করতে গেলে বুঝে ফেলবে আমি ওকে মারার ব্যবস্থা করেছিলাম তাই ছোট বউ হিসেবে যেভাবে ওর আমার বাড়িতে পা রাখা উচিত সেরকম আয়োজন করে ওকে নিয়ে যাব Thanks to God. Jao fresh now. Jao. Yeah. প্রিয়া তোমার সাথে দেখা করতে কলেজে গিয়ে তোমাকে পেলাম না তোমার সাথে আমার কোনো কথা নেই কেন এত বড় একটা বিপদে পড়ে তোমাকে চিৎকার করে ডাকলাম আর তুমি শুনলে না বাইরে তুমি বিশ্বাস করো গাড়ির শব্দ হয়তো আমি শুনতে পাইনি আরে বাপ শুনতে পেলে আমি তোমাকে রক্ষা করতে আসবো না এটা কি করে ভাবতে পারলো তুমি আচ্ছা তোমাকে মেরে ফেলার প্রয়োজনটা কার আর কেন বা মারতে চেয়েছে ওকে ওকে জানলে তো বলতেই আমার মনে হয় তুমি যা প্রেম প্রত্যাখ্যান করেছো হয়তো জেদের বসে ওই বেচারাই নো
তাকে দেখে সেরকম মনে হয়নি, বুঝলি? যাক বাবা, খোদার কাছে লাখ লাখ শুকর যে তোমাকে রক্ষা করেছে। তা না হলে তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমি তো মরেই যেতাম। প্রেম হলে এরকম চাপা সবাই মারে। আরে এই সবাই দিতে পারে, ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। জানি না জানি না, আমি তা জানি না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই।
আসসালামু আলাইকুম। ঘটনা কি হয়েছিল ছোট? আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। রিয়েলি আমার ব্যাড লাক আঙ্কেল। তোমার ভাইজান আর আমি থাকতে তোমার ব্যাড লাক বলতে কিছু থাকতে পারে না। বলো প্রবলেমটা কি? আমি আমার প্রবলেম জন্ম নেওয়ার সময় মাকে হারিয়েছি, বোঝার বয়সের আগেই বাবাকে হারিয়েছি। আমার নতুন জীবন ফিরিয়ে দেওয়ার মানুষটার দেখা পেয়েও তাকে হারিয়ে ফেলেছি। আর জীবনে প্রথম যে মেয়েটিকে মনে প্রাণে ভালোবেসেছি সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। আমাকে বলো কে সে, আমি ওকে তোমার জীবনে এনে দেব। আপনিও ভাইজানের মতো চিন্তা করবেন ভাবিনি। এখন আমি ওকে পাওয়ার চেষ্টা করলে সেটা হবে মেয়েটিকে পাওয়া, ওর ভালোবাসা পাওয়া হবে না। প্লিজ আঙ্কেল, এই ব্যাপারে ভাইজানকে কিছু বলবেন না। তাহলে মেয়েটিকে তোমার ভুলে যেতে হবে। খুবই কষ্টের সাধনা, তারপরও চেষ্টা করব। না, আপু দুলাভাই যখন তোমাকে দেখতে চেয়েছে তখন তোমার যেতেই হবে। বাট আই ডোন্ট লাইক দিস, এসব আনুষ্ঠানিকতা আমার পছন্দ না। তোমার গার্জিয়ানরা আমাকে পছন্দ করুক আর না করুক আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু আমার বিশ্বাস আমার হৃদয় ওদের হৃদয়কেও জয় করবে, তাই তোমার যাওয়া উচিত। আচ্ছা, সামথিং সামথিং হার্ট থ্রবিং। স্যার, এই খুশিতে তোমাকে তোমার ফেভারিট আইসক্রিমটা খাওয়াতে হয়? তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। না না, আমার একটা জরুরি কাজে আমি একটু রেস্ট করে এসেছি, এখন আসতে পারবো না। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? জি ভালো। তোমার সেই গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছো? হ্যাঁ। বিয়ে কবে? যেদিন হবে সেদিন সবার আগে আপনাকে দাওয়াত দেব। চলুন, আপনাকে ওর সাথে পরিচয় করিয়ে দিই। চলুন। হ্যালো আব্বা, তুমি এক্ষুনি এসো, আমি জাফর জর্দারের খোঁজ পেয়েছি। আমি এক্ষুনি আসছি। চলুন, আর্জেন্ট ফোন এসেছে, আস্থা অন্যদিন দেখা হবে প্লিজ। ওর পালিয়ে যাওয়ার পর বন্ধ করে দিয়েছি। আমার ভাইয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি সহ্য করতে পারি না। আর তুই আমার ভাইকে মেরে ফেলার চেষ্টা করে কিভাবে বেঁচে থাকবি তা একবারও ভাবিস না। এখন আমাকে মাফ করে দাও, আমি এদেশ ছেড়ে চলে যাবো। কিন্তু আমার মনের কষ্টকে দূর করার জন্য তোকে দুনিয়া ছাড়তে হবে। আর আমার কোনো শত্রু নেই। ভীষণ জরুরি কাজ আছে, আমাকে একটু লিফট দেবেন? ভাবসাব দেখে তো মনে হয় লাভ ম্যাটার। ইয়েস, আপনি লিফট না দিলে ভীষণ লস হয়ে যাবে। কোথায় যাবে? গুলশান টুতে। তাহলে উঠে পড়ো। হ্যাঁ, এসো এসো এসো। ওখানে কার বাড়িতে যাবে? এত ডিটেলস জানা কি খুব প্রয়োজন? ভালো না লাগলে বলবে না। রোড নাম্বার 18, হাউস নাম্বার 15। ও, বাড়িতে এডিটিং? না না, মেয়ের গার্ডিয়ানরা আমাকে দেখতে চেয়েছেন। তাহলে একা যাচ্ছ কেন? আরে ভাই, আমার লাভার আমাকে একা যেতে বলেছেন। একবার মেয়ে আরেকবার লাভার বলছো, ঘটনাটা কি? মনে হচ্ছে পুরো ঘটনা না শুনে ছাড়বেন না। লাভ স্টোরি শুনতে আমার ভালো লাগে, তাই আর কি।
ওই বাড়ির মেয়ে আমাকে ভীষণ ভালোবাসে, আমিও ওকে ভীষণ ভালোবাসি, কিন্তু এর মধ্যে ওর কন্ডিশন, ওকে বিয়ে করতে হলে ওর আপা দুলা ভাই এমনকি ওর বোনের ছোট্ট মেয়েটিরও আমাকে পছন্দ হতে হবে, যদি না হয় তাহলে দুজনকেই আত্মহত্যা করতে হবে। কি ব্যাপার, এখানে থামলেন কেন? এটাই রোড নম্বর 18, হাউস নম্বর 15। আরে তাই তো, থ্যাংক ইউ ব্রাদার, আসি। বাহ, বাড়িটা তো ভালোই লাগছে। আরে আপনি কোথায় যাচ্ছেন? মেয়েকে দেখতে। মানে? একেই বলে অকৃতজ্ঞ বাঙালি। সেই ক্যান্টনমেন্ট রোড থেকে এই পর্যন্ত 12 কিলোমিটার পথ লিফট দিয়েছি তোমার লাভারের বাড়িতে নিয়ে চা কফি না কত এক গ্লাস পানিও খাওয়াবে না? এটা কেমন তোর আচরণ হলো? আমি যাই। এই যে ভাই, কি করছেন? এক কথা বারবার বলতে ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে, চলুন। প্রিয়া, প্রিয়া, এভাবে ডাকলে হবে? আমাকে দেখো। প্রিয়া, মানে চুপ করবেন নাকি? তোমাকে হেল্প করছি প্রিয়া। থামুন। আরে ভাই, কেন বুঝতে পারছেন না, এই বাড়িতে ফার্স্ট টাইম এসেছি, আপনি আর আমাকে টেনশনে ফেলবেন না, চুপ করুন। আপা, ও হচ্ছে হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উনি সম্পর্কে ভাই, তবে দুলা ভাই হব। কি? আরে আমার স্ত্রী যদি তোমার বোনের মতো হয় তাহলে তো তাই হবে। আচ্ছা আচ্ছা, এই নে, এই মেয়েটাই তো তোমার প্রিয়া? জি। খুব বেশি একটা সুন্দরী না? আমার ভাইজান একটু এরকমই, একটু রসিক টাইপের আর কি। রসিকতা নয়, সিরিয়াসলি বলছি, এসেছি অনেকক্ষণ হলো, চা কফি নাস্তা কিচ্ছু নেই, এখনো এখানে নীলজির মতো দাঁড়িয়ে আছো, চলো চলো। আপনি যান যান। আরে না না, কিছু মনে করবেন না, আমি এক্ষুনি আসছি। না না, ওসবের কোনো দরকার নেই, ওর দরকার নেই, কিন্তু আমার দরকার আছে। প্রথমে গরম গরম কফি যান, নিয়ে আসুন। আনছি। শুনুন, যদি নাস্তার ব্যবস্থা থাকে তাহলে কফি পরে হলেও চলবে, যান। ঠিক আছে। তুমি? জি। টুকু, আপনি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটু ঠান্ডা পানি প্লিজ। আই, কি হচ্ছে এসব? আপনাকে দেখে তো মনে হচ্ছে এটা আপনারই বাড়ি, আর ওনারা সবাই আপনার পরিবার পরিজন। তোমার বিয়ে হয়ে গেলে তুমি তো সেটাই মনে করবে, তাই আমি একটু করছি ছোট ভাই। ছোট ভাই বড় ভাইয়ের গুষ্টি কিলাই, আপনি যদি এখন চলে না যান তাহলে কিন্তু শুরু করুন। খুব ভালো হয়েছে, আপনি তৈরি করেছেন বুঝি? না, হোটেল থেকে এনেছি। আমার ধারণাই ঠিক, আপনি আবার এরকম ভালো খাবার কবে তৈরি করেছেন? শোন কথা, ভালো কথা, বাড়ি থেকে কোন প্যাকেট আছে? প্যাকেট কি দরকার? মানে সবগুলো তো এখানে শেষ করতে পারবো না, বাড়িতে নিয়ে গেলে বউ বাচ্চা নিয়ে সবাই একসাথে খেতে পারবো। হ্যাঁ, খুব মজা হয়েছে, খেয়ে নাও খেয়ে নাও। আপনার খাওয়া শেষ হলে যদি থাকে তাহলে খাবো, এখন আপনি খান। আপনার বড় ভাই আপনাকে একটু বিরক্ত করছে মনে হয়, এইভাবে কাউকে কষ্ট দেওয়াটা একেবারেই অন্যায়। এই কথাটা আমার স্ত্রীকে বলবেন। চলুন এখন যাই। আরে এত তাড়া কেন, আর একটু বসো বসো। তোমার ওকে কিছু বলার থাকলে বলো। তোমার বলার কি আছে, এরা দুজন দুজনকে ভালোবাসে, মাঝখানে আপনি ঢুকে পড়েছেন তাই একটু সমস্যা হচ্ছে। উঠো, আরে উঠো না, উঠো। কি করছেন? নতুন করে যখন কিছু বলার নেই তখন এখানে আর এক মুহূর্ত নয়। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে মহিলাদের পাওয়ার বেশি বুঝে ফেলেছি। আরে আরে ভাই, আপনি থামেন না, থামেন। নো, এই বাড়িতে সম্বন্ধ করা চলবে না।
তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? তুমি তো সো হ্যান্ডসাম, তুরি মারলেই লক্ষ লক্ষ সুন্দরী ঠক্ক কোটি কোটি সুন্দরী তোমার পিছু পিছু ঘুরবে। আর আমি যদি তুরি মারি তাহলে আমার বোনের জন্য শত কোটি হ্যান্ডসাম লাইন। ভাগ্য ভালো আমার আপনি আপনার কথা বলেননি। তুমি এখন নির্লজ্জ মতো বসে আছো, ওঠো ওঠো না। গুড বাই, সালাম আলাইকুম, এবার আপনি যান। বিশ্বাস করুন আপা, উনি আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কিচ্ছু নয়, আমাকে একটু ওনার গাড়িতে লিফট দিয়েছে বলেই ভেতরে নিয়ে এসেছি। হ্যাঁ, আর আমি তো তোমাকে হেল্প করতে এসেছি। হয়েছে, আমার যে হেল্প হয়েছে এখন আমার আশা আকাঙ্ক্ষা শেষ হওয়ার আগেই বেরিয়ে যান। যান, আর থামো 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 থামো। এই ফ্যামিলিকে দেখে আমার খুব আনন্দ লাগছে। একজন বড় বোন, একজন দুলা ভাই, একজন শালী, আরেকজন হৃদয়। তার মানে? হ্যাঁ, এই হচ্ছে ফুল স্টোরি। হ্যাঁ মামুনি, আর একজন বেবি। ভেরি নাইস ফ্যামিলি না? ও মাই গড, তার মানে ইনি হচ্ছেন আমার বড় বোনের মতো। ইয়েস, আর আপনি হচ্ছেন সেই দুলা ভাই। ইয়েস, থ্যাংক ইউ রুপিয়া। এতদিনে তুই একটা সঠিক মনের মানুষকে সিলেক্ট করেছিস, তাই আমার ছোট গন্যের অপশন থেকে তোকে ডিলেশ করার ব্যবস্থা করছি। সামথিং সামথিং হাই ছবি। এসো এসো, আসুন আসুন আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, আমার ছেলের পছন্দের তুলনা নেই। দেখতে হবে না ভাইটা কার। সত্যি আমি অবাক হয়েছি, আমার ছেলেকে কেউ মেয়ে দেবে এ আমি বিশ্বাসই করতে পারছি না। এ তুমি কি বলছো? এই সম্বন্ধে আমাদের সম্মতি দেওয়ার একটাই কারণ, ওরা দুজন দুজনকে পছন্দ করে, ওদের সুখই আমাদের সুখ। তাহলে আমাদের বিয়ে বিয়ান সাহেবকে ডেকে এনে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। ছোটবেলায় অ্যাক্সিডেন্টে আমার মা বাবা মারা যাওয়ার পর থেকে প্রিয় সবকিছু আমরা। এসো মা, এখন থেকে আমরাই ওর সব। আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো? নানু? মিমি। বিয়ের পর আন্টিকা আপনাদের বাড়িতেই থাকবে। কেন? তাহলে আমাকেও আপনাদের বাড়িতে রাখতে হবে, ওর সাথে মারামারি না করলে আমার ঘুমই হয় না। ছোট সাহেব, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। দয়া করে বড় সাহেবকে এ কথা জানাবেন না। ঠিক আছে, আপনি যান। ওর পা আমি এক্ষুনি কেটে ফেলব। ওর পা কাটলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ওর মেয়ের সাথে বিয়ে হলে সমস্যার সমাধান হবে তা আমি জানি। হিমন্ত চাচা, আজ পর্যন্ত কোনোদিন আমার ভাই তার কি প্রয়োজন আমাকে মুখ ফুটে বলেনি। ওর কি চাই জিজ্ঞাসা করলে বলে, ভাইজান তুমি থাকতে আমার আর কি চাই, ওকে দেব, অবশ্যই দেব। যাকে ও পছন্দ করে রেখেছে ওই মেয়ের সাথে ওকে বিয়ে দিয়ে আমার দিয়া ওর জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা ওকে আমি দেব। শুনে মনটা আনন্দে ভরে গেছে। কি ব্যাপার মাই ডিয়ার আঙ্কাল, খুব খুশি মনে হচ্ছে। তুমি যেমনি ভাইয়ের খুশিতে খুশি হও তেমনি ছেলের খুশিতে আমিও খুশি। আমার ছেলের এনগেজমেন্টের তারিখ ঠিক করেছি। বাহ, প্রথম দাওয়াতটা তোমাকেই দিলাম। অবশ্যই যাব, তবে অনুষ্ঠানটা ধুমধামে হওয়া চাই। আপনার ওদিকে হ্যাঁ তুমি ওদিকটা দেখো। আর কেউ আসে বাকি রয়েছে? হ্যাঁ, যার অপেক্ষায় আমি রয়েছি। কে উনি? এসো আঙ্কেল এসো। আসসালামু আলাইকুম। তুমি কোনো কাজে ফেসে গিয়েছো কিনা সেই চিন্তায় ছিলাম। যত কাজই থাকুক আঙ্কেল, আপনার ছেলের শুভ কাজের চাইতে আমার কাছে তা জরুরি হতে পারে না। ইনি মেয়ের দুলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনার ছেলে কোথায়? হৃদয়।
হৃদয়। আরে আরে ভাইজান আপনি, তুমি আঙ্কেলের ছেলে। লেখাপড়ার জন্য অন্য শহরে ছিল বলে তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাইনি, কিন্তু ওর সাথে আমার পরিচয় ঠিকই হয়েছে। কি তোমার গার্লফ্রেন্ড কে বিয়ে করছো? জি, সেদিন আপনার সাথে পরিচয় করিয়ে দিতে পারিনি, কিন্তু আজ দেব। প্রিয়া, প্রিয়া, পড়িয়ে দি। আলী ভাই এসেছে। আমারটা খেয়ে আমাকে গোটা মারতে চেয়েছে, তাই সবচাইতে প্রিয় আর সত্য এই কাজটা করতে হলো। অন্যায় হয়নি তো? না। তাহলে যে আমার ভাইয়ের জানের উপর হাত দিয়েছে তাকে এরকম করা তো অন্যায় হবে না? কে, কার এত বড় সাহস বলো, প্ল্যান করে ওকে। নো, এবার প্ল্যান করব আমি আর কার্যকর করবেন আপনি। কি অঙ্কল, চিন্তায় পড়ে গেছেন? না, নিশ্চয় কোনো জটিল সমস্যা বলে তুমি আমাকে প্ল্যান দিচ্ছ। ডোন্ট ওয়ারি, তোমরা দুই ভাই আমার কাছে আমানত, তাই ছোটর জীবনের উপরে যে হাত দিতে চেয়েছে সে আমার হাত থেকে বাঁচতে পারবে না। তাই তো আপনাকে বাবার সম্মানে শ্রদ্ধা করি। আমি প্ল্যান করে আপনাকে সবকিছু জানাবো, আপনি আসতে পারেন। আসি। লায়ন, জিতাও। গুড নাইট প্রিয়া। কি সামথিং সামথিং? ইয়েস, হার্ট থ্রবিং, বাট বাসুর খর হবে ফিনিশিং। বাই। ফলো কর, যা। হ্যাঁ চল ভাই। ও মেয়েটাকে নামিয়ে দিয়ে একা একা যাচ্ছে,
ওকে আমাদের লোকেরা ফলো করছে। চার নাম্বার রোডে যেতে বাধ্য করেছি। ছয় নাম্বার রোডে আপনার দিকে যাচ্ছে। আমার ছেলেকে মারার জন্য পাঠিয়েছো তুমি? আমি ওকে টুকরো টুকরো করে আপনাকে উপহার দিতাম, তাতে আপনি আমাকে খুনি হিসেবে দায়ী করতেন, আর তাই জন্মগত হিসাবে আপনাকে দিয়েই ওকে শেষ করাতে চেয়েছি, যাতে আমাকে ফাঁসিয়ে প্রতিশোধ নেওয়ার কোন প্ল্যান আপনি করতে না পারেন। ওর অপরাধ কি? ও আমার সোহাগের জানে হাত দিয়েছে। সোহাগ যাকে ভালোবাসে, আমি যাকে ওর বউ করে আনার স্বপ্ন দেখছি, বাপ ছেলে মিলে আমার সেই স্বপ্ন দেখার চোখ দুটোকে উপড়ে ফেলতে চাইছেন, তাই না? কিন্তু ওই মেয়ে হৃদয়কে ভালোবাসে। ভালোবাসাবাসির দরকার নেই, আমার সোহাগ ওকে ভালোবেসেছে, সেটাই ওই মেয়ের জীবনের সবচাইতে বড় পাওয়া, আর তাই আমার চাওয়ার আশা পূরণ করার জন্য আপনি আপনার ছেলেকে বোঝাবেন না ভয় দেখাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার কাছে আপনার ছেলে যেমন জানের চেয়ে প্রিয়, তেমনি আমার ভাইও আমার কাছে আমার জান। তাই আমি চাই ওই মেয়ের জীবন থেকে আপনার ছেলে সরে যাক, তা না হলে আমি কি করতে পারি সেটা আপনার ভালো করেই জানা আছে। তুমি আমাকে ছেলেবেলা থেকে যখন অন্যায়ের জন্য শাসন করতে, তখন আমি মনে করতাম তুমি একজন ন্যায় পথের পথিক, আর তাই তোমার প্রতি আমার এতটা বিশ্বাস ছিল যে তুমি কি কাজ করে আমাদেরকে লালন পালন করছো তা জানার চেষ্টা কোনোদিনই করিনি। কিন্তু আজ আজ তোমার প্রতি আমার সেই বিশ্বাসের মরণ হয়েছে। চুপ কর না, আমার ভাবতেও কষ্ট হচ্ছে, আমার বাবা একজন শিষ্য সন্ত্রাসীর দোসর। তুই কি বলছিস? মিথ্যে কিছু নয় মা, ছেলের উপর দা তুলতে পারা এই খুনির সন্তান আমি। তোর বাবা যদি সন্ত্রাসের পথে পা বাড়িয়ে থাকে তার জন্য দায়ী তুই। যদি কাউকে খুন করে খুন হয়ে থাকে তার জন্য দায়ী তুই, আমি, আমরা সবাই। কারণ আজ থেকে 15 বছর আগে এরকম একজন শুটার আমার প্রয়োজন। এক্সকিউজ মি, আরে আলি দোস্ত, তুই কেমন আছিস টাকরাম? ভালো, কতদিন পর দেখা, বল তুই কেমন আছিস? এই শুটিং কমপ্লেক্সের সামান্য একজন কেয়ারটেকার হিসেবে যেমন থাকা উচিত। কেয়ারটেকার? কিন্তু তোর হাতের নিশানা দেখে তো আমি মনে করেছিলাম তুই একজন বিখ্যাত। সেই সৌভাগ্যবান হওয়ার ভাগ্য আমার হয়নি,
তাহলে আমি তোর ভাগ্য পরিবর্তন করে দেব দোস্ত। তুই আমার সাথে কাজ করবি? এ কি বলছো তুমি? যা সত্য তাই বলছি শারবিন। আকরাম এখন গ্রেট বিজনেসম্যান, ওর সাথে কাজ করলে আমাদের সংসারে অভাব থাকবে না। তার কাজটা কি? আমার জীবনের নিরাপত্তা দেয়া। তুই তোর অভাবের জীবন থেকে সরতে গিয়ে যে টাকার পাহাড় গড়ার জন্য আন্ডারওয়ার্ল্ডের একজন হয়ে তুই যে বিলাসিতার পথে আছিস সেখানে আছে মৃত্যু, আর আমি যে পথে আছি সেখানে অভাবের যন্ত্রণা আছে কিন্তু মৃত্যুর ভয় নেই। তাই তোকে গুড বাই। মানি ইজ সেকেন্ড গড, বাট জীবনের চেয়েও যে বড় নয় তুই বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি। আমার ওই দুশ্মনকে নির্ঘাত মৃত্যুর টার্গেট থেকে যে রক্ষা করেছে, নেক্সট টার্গেট নেওয়ার আগে ওর মৃত্যুটা আমি চাই। চাইলে জীবনের সব চাওয়া পাওয়ার আশা পূরণ হয় না শারমিন, আর তাই আকরামের আশ্বাসে আমি যা আশা করেছিলাম তা মিথ্যে হয়ে গেল। সে আশাতে হুট করে চাকরিটা ছেড়ে দিলে, এখন কি হবে বাবা? রিজিকের মালিক আল্লাহ, একটা না একটা উপায় তো হবে। অবস্থা আশঙ্কাজনক, অপারেশনের টাকার ব্যবস্থা করুন। কত টাকা ডাক্তার সাহেব? 1.5 লাখের নিচে নয়, কুইক ব্যবস্থা করুন। ওগো, এত টাকা তুমি কোথায় পাবে? জীবনের জন্যই টাকার প্রয়োজন। মিধর, তোর সততার আদর্শ তোর ছেলেকে বাঁচাতে পারবে না, টেক ইট। উঠুন ভাবি। আস্তে আস্তে বাবা। আয় দোস্ত, ওঠো বাবা, ওঠো। আকরাম, 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 কি করলি তুই আমার পরিবারের জীবন বাঁচাতে গিয়ে? বাবা, বন্ধু হিসাবে আমি আমি আমার কর্তব্য পালন করে গেলাম দোস্ত, আর তাই তোকেও একটা কর্তব্য পালনের শেষ অনুরোধ করে যাচ্ছি। আমার এই অতীম ছেলে দুটোর বিপদে আপদে তুই পাশে থাকবি, আমার শত্রুরা যাতে ওদের কোনো ক্ষতি করতে না পারে। কথা দে, কথা দে দোস্ত, কথা দে, কথা দে দোস্ত। সেই দিনে সেই কথা রাখতে গিয়ে তুই বাবা নিজের সততার আদর্শকে বিসর্জন দিয়েছে, ওই খুনি পরিবারের স্বার্থে নিজের পরিবারের মায়াকে ত্যাগ করেছে। তুমি স্ত্রী হিসেবে তা মেনে নিতে পারো, কিন্তু না না, আমি সন্তান হিসেবে তা কোনোদিনই মেনে নেব না। আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। শোনা, সেই কারণে তুই আমাকে যে শাস্তি দিবি তা আমি মেনে নেব, যা করতে বলবি তাই করব। তবুও তবুও তোকে আমি আব্বাসের শত্রু হতে দেবো না। হলে কি হবে, কি হবে? আমাকে মেরে ফেলবে? সে ভয় তুমি করতে পারো কিন্তু আমি করি না। কিন্তু অবুজ বয়সে আমি যাকে বাঁচানোর জন্য অন্যায় পথে পা দিয়েছি, কোনো পিঠে করে মানুষ করেছি, সে তুই সামান্য ভালোবাসার জন্য মরে যাবি? এ হতে পারে না বাবা, এ হতে পারে না। বাবা, তোমার কাছে আমার ভালোবাসা সামান্য হতে পারে কিন্তু আমার কাছে তা আমার জীবনের চাইতেও বড়। সন্তানের মঙ্গল কামনায় বাবা হিসেবে তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি আমার ভালোবাসার জন্য মরণ খেলায় নামবো। মনে রেখো, আজ পর্যন্ত আমি কোনো কাজে হারতে শিখিনি। তাই ওই আব্বাস যে খেলা শুরু করেছে তা শেষ করব আমি।
ক্যাট। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্লিজ দাঁড়াবেন না, বসেন। বসো মা। এসব কি বুঝতে পারছেন না? এঙ্গেজমেন্টের জন্য এসব। কার এঙ্গেজমেন্ট? দুই উপযুক্ত মেয়েতে বাড়িতে একটাই আছে। তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সে কথা কি আপনি ভুলে গেছেন? মনে রাখতে চাই না বলেই তো নতুন করে এঙ্গেজমেন্টের আয়োজন করে এসেছি। আপনারা ভয় পাবেন না, আগের পক্ষ যাতে কোনো কথা বলতে না পারে সে ব্যবস্থা আমি করব। সারা শহর তোলপাড় করে ছাড়ব। খরচের কথা ভাববেন না, আমি আছি না। আমার যা আছে সবই আমার ভাইয়ের জন্য রেখেছি। গার্জেন হিসেবে আপনার শুধু মেয়েকে তুলে দিলেই হবে। না, এই বিয়ে হবে না। এদিকে আসো তো মামুনি, আসো অঙ্কলের কাছে বসো বেটা। তোমার নাম কি অব্বু? আমার নাম দোলা চৌধুরী। আট বছরের মেয়ের কষ্ট আপনারা সহ্য করতে পারছেন না, তাহলে ২৪ বছরের ছোট ভাইটির কষ্ট আমি কত কষ্ট পাবো? আমার বউ হয়ে এসে কোনো মেয়ে আমার ভাইকে কোনো কষ্ট দেওয়ার মতো কাজ করতে পারে সেই ভয়ে আজ পর্যন্ত আমি বিয়ে করি। জীবনে ওর পছন্দের যা যা প্রয়োজন না চাইতেই পেয়েছে। আপনাদের আপনাদের প্রিয়াকে ওর পছন্দ হয়েছে, ওর প্রিয়াকে চায়, তাই এই বিয়েতে রাজি না হলে আমার পাজি রূপটা কি হবে তা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। নয়ন, নিন। কিন্তু আমি রাজি না থাকলে ওনাদের রাজি করিয়ে কি লাভ? সেদিন আমাকে মারতে পাঠিয়ে আপনি বাঁচানোর নাটক কেন করেছেন তা আজ বুঝতে পারছি। যান, এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যান। শাবাশ শাবাশ, আমার ভাইয়ের সিলেকশন সুপার। জঙ্গলের বাঘিনীর চাইতেও তেজস্বিনীকে বউ করতে চেয়েছে। আমাদের পরিবারের জন্য মানানসই বউ হবে না। সাথে ওই পাণ্ডাদি নিয়ে এসেছেন বলে ভয়ে রাজি হয়ে যাবো মনে করেছেন? আমি যা মনে করি মন কলা খেয়ে মনে করি। খুশি মনে রাজি হলে হাসি মুখে নিয়ম নীতি অনুযায়ী বিয়ে হবে, আর তা না হলে সানায়ের বদলে বিশের বাঁশি বাজিয়ে আমার নীতিতে বিয়েটা হবে। আয়। আপনারা আপনারা আমার বাড়িতে এসে এভাবে ভাঙচুর করছেন কেন? থামুন থামুন। বল রাজু, কি হয়েছে রাজমা? আব্বাস আমাদেরকে বাঁচতে দেবে না। হৃদয়ের সাথে প্রিয়ার বিয়ে হলে ওরা আমাদেরকে সবাইকে মেরে ফেলবে। নিশ্চয় তুমি স্বপ্ন দেখে কথা বলছো? হ্যাঁ, এই স্বপ্নই সত্যি হতে পারে। আমি তা চাই না, আমি চাই না। তাহলে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এটা কেমন সিদ্ধান্ত? এনগেজমেন্ট হয়ে যাওয়া বিয়েটা ভেঙে দিতে চাইছেন? এছাড়া আমাদের আর কোনো পথ নেই। যে শুভ কাজ আমাদের সবার জীবনে অশুভ লক্ষণ হয়ে দাঁড়াতে পারে সেই কাজের ইতি টেনে দেওয়াটাই ভালো। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন সমাজের মানুষরা কি বলবে? নিষ্পাপ দুটো জীবনের কি হবে? চোখ আছে বলেই আলো দেখতে চাইছেন, কিন্তু আমরা যে অন্ধ বয়রা হয়ে গেছি তাই সমাজে চলার কথা ভাবি না। আর যে দুটি জীবনের দোহাই দিচ্ছেন আমাদের মুখের দিকে তাকিয়ে তার একটি মরণ হয়েছে। প্লিজ আমাদের ক্ষমা করবেন। আসি আসি। সালাম আলাইকুম মা। বাবা এই দেখো, তোমাদের পছন্দ করা সমস্ত অলংকার নিয়ে এসেছি। দেখো দরকার নেই এসবের। আমার তো মন চাচ্ছে সব নর্দমায় ফেলে দিয়ে আসি। বাবা
বাবা? হ্যাঁ, কারণ ওগুলো যার গলায় শোভা পাবে তার বন্ধুলা ভাই এসে সেই গলায় ফাঁস দিয়ে গেছে। কাকে কাকে পড়াবি তুই? মা, বাবা এসব, বাবা এসব কি বলছে? মিথ্যে কিছু নয়, তুই প্রিয়াকে নিয়ে যে ভালোবাসার তাজমহল গড়তে চেয়েছিস তার সমাধান হয়ে গেছে। ওর বন্ধুলা ভাই এসে তোদের বিয়ে ভেঙে দিয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, প্রিয়া আমার সাথে এত বড় বেইমানি করতে পারে না। স্বার্থের পৃথিবীতে মানুষ সবকিছু করতে পারে। মনের স্বার্থের জন্য আমি তোমাকে ভালোবেসেছি, জীবনের স্বার্থের জন্য আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি, আর সে জীবনকে আরো উজ্জ্বল মধুময় করার স্বার্থে তোমাকে বিয়ে করে চির আপন হওয়ার সম্পর্ককে ছিন্ন করেছি। কেন প্রিয়া, আমার নিষ্পাপ ভালোবাসায় এমন কি পাপ এসে ভর করেছে যে যার অভিশাপে তুমি আমার স্বপ্ন সাধনাকে সফল হওয়ার শিখরে দাঁড় করিয়ে আবার তাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছ? কি আমার অপরাধ? আমাকে ভালোবাসা, ধন দৌলত আর শক্তিহীন পরিবারে জন্ম নেয়া, আব্বাস মাস্তানের গোলামের সন্তান হয়ে জন্ম নেয়াটাই তোমার জীবনের অভিশাপ। আর তাই যে পরিবারের দাপটে তোমাদের মতো পরিবার মাথা নিচু করে চলবে, সেই উঁচু পরিবারের সাথে নিজের জীবনকে জড়িয়ে আমি আমার পরিবারের জীবন বাঁচাতে চাই। আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়ে তুমি সুখী হতে চাও কোন সাহসে? আমার দুই নয়নে এক সাগর পানি দিয়ে, এক পাহাড় দুঃখ এই বুকে চাপিয়ে দিয়ে আমার প্রেমের সমাধি আমি তোমাকে গড়তে দেব না। আমাকে ছেড়ে দাও, নইলে ভীষণ বিপদ হবে। প্লিজ, পৃথিবীর কোনো বিপদকে আজ আমি পরোয়া করি না। ও কি কোথায় নিয়ে যাচ্ছিস? আমার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করতে নিয়ে যাচ্ছি। কিন্তু ও কি তোকে ভালোবাসে? কেন বাসবে না? কেন? সে কথা ওর মুখ থেকে শুনতে চাই। ও যদি বলে তোকে ভালোবাসে তাহলে তুই বেঁচে যাবি, আর তা না হলে তোর ভালোবাসার ইতিহাসের ইতি এখানেই হয়ে যাবে। আমাকে ভালোবাসার কথা ওর মুখ থেকে না শোনা পর্যন্ত পৃথিবীর সমস্ত আঘাত আজ আমি মুখ বুঝে সহ্য করব। বলো প্রিয়া, বলো। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে পর থেকে ওকে স্পর্শ করা তো দূরের কথা, ওর দিকে চোখ তুলেও তাকাবি না। বাঘের মুখে হাত দিলে গিলে ফেলে, সাপের লেজে পাড়া দিলে ছোবল মারে, আমার সাথে শত্রুতা করলে সে মরতে মরতে আফসোস করে। বলো, আপনার ছেলেকে আপনি শোধরাতে পারেননি, তাই ও প্রিয়র বাড়িতে পাড়া দিয়ে যে ভুল করেছে জমের ঘরে না পাঠিয়ে নাকের ডগায় দমটা ভিক্ষা দিলাম। ডাক্তার,
তোমার কারণে আমি আমার হৃদয় খেলাতে পারবো। স্বার্থের পৃথিবীতে মানুষ সবকিছুই করতে পারে। মনের স্বার্থের জন্য আমি তোমাকে ভালোবেসেছি, জীবনের স্বার্থের জন্য আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। জীবনকে আরো উজ্জ্বল মধুময় করার স্বার্থে তোমাকে বিয়ে করে চির আপন হওয়ার সম্পর্ককে ছিন্ন করেছি। ভালো
ভালো করেছো, ভালো করেছো, খুব ভালো করেছো। সর্বনাশ হয়ে গেছে দোস্ত, তোর বাবাই প্রিয়ারে জোর করে ধরে লয়ে গেছে। কি বাবা প্রিয়াকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, কেন কেন তুমি ওকে জোর করে নিয়ে গেছো, কোথায় নিয়ে গেছো বলো বলো। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমি জানি আমার জীবনে যাতে কোনো বিপদ নেমে না আসে সেই অজুহাতে ওই সন্ত্রাসী আব্বাসের গোলামির কর্তব্য তুমি পালন করছো। ওর মনকে খুশি করার জন্য তুমি আমার মনকে খুন করেছো। কিন্তু আমার দেহে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমার ওই মনিবের আশা পূরণ হতে দেব না। প্রিয়া আমার, আমারই হয়ে থাকবে, মরতে হলে আমি ওকে সাথে নিয়ে মরব। আর তাই এই রাতটুকু সময় পাবে, দিনের আলোর মুখ দেখার আগে আমি প্রিয়ার মুখ দেখতে চাই। আর তা না হলে নতুন এক ইতিহাস তৈরি হবে, পিতার হাতে সন্তান, আর না হয় সন্তানের হাতে পিতার। আমি কি শুনলাম, ভয় লাগে। তুমি প্রিয়াকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। প্রিয়া, প্রিয়া, প্রিয়া কোথায় গেল? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? তোমার আদরের ছোট ভাগ্নি তোমাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছিল, তাই ওর উসিলায় তোমাকে আনতে গিয়ে যখন জানলাম তোমাকে আমার নাগালে বাইরে রাখার জন্য ওই নিমুখারাম আলী তোমাকে তুলে নিয়ে গিয়েছে, তখন আমার রক্ত মাথায় উঠে গিয়েছিল। আর ঠিক তখনই, হ্যালো প্রিয়া। হ্যালো দুলা ভাই, আমাকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। হ্যাঁ, আলী আঙ্কেল আমাকে কিডন্যাপের নামে আব্বাস মাস্তানি নজরবন্দির হাত থেকে রক্ষার জন্য হৃদয়দের বাংলা বাড়িতে নিয়ে রেখেছে। দুলা ভাই, আব্বাস মাস্তানকে জানিয়ে দাও কে বা কারা আমাকে কিডন্যাপ করেছে। কপাল, কপাল আমার ভালো ছিল, তাই সময় মতো তোমার কলটা ক্রিকেট বলের মতো আমার হাতে ক্যাচ হল। এবার ম্যাচ খেলবো আমি, বাপ ব্যাটের উইকেট উড়িয়ে দেয়। আর তাই শেষবারের মতো তোমার আদরের ভাগ্নিকে একবার দেখা দিয়ে ওকে মনের সুখে আরেকবার কাটতে দাও। ওকে মুক্তি দিয়ে আমাকে আটকে রাখো। যে আমার ভাইয়ের বউ হবে তাকে আটকে রেখে বিয়ের আয়োজন করলে আমার ভাইটা মেনে নেবে না? আর তাই মন থেকে আমার ভাইকে আপন করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি সারা শহরের ঢাকঢোল সারাই বাজিয়ে সবার সামনে দিয়ে তোমাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে আসবো। আর তা না হলে তোমার ভাগ্নির সাথে এটাই হবে তোমার শেষ দেখা। মাইন্ড ইট, লায়ন ভাইজান ওকে বাড়িতে পৌঁছে দে। চলো না, আমি যাবো না। এই ওকে নিয়ে আয়। গোলা, আমি গোলাকে ছাড়া যাবো না, আমি গোলাকে ছাড়া যাবো না। যাবো, আমি তোমাদেরকে নিয়ে যাবো। এসো। আমি জানতাম, আমি জানতাম তুমি গোলামীর জিঞ্জির থেকে বেরিয়ে আসতে পারবে না। তোমার কাছে রক্তের সম্পর্ক চাইতে সন্ত্রাসী আব্বাসের মন জয় করাটাই বড়। আর তাই আমার মনের কষ্টটাকে তুমি ছোট করে দেখেছ। আমার কাছ থেকে আমার প্রিয়াকে কেড়ে নিয়ে তোমার মনিবের ভাইকে উপহার দিয়ে এসেছ। বাবা, তোমার রক্তে শরীরে বইছে বলে তোমার মতো পাষাণ আমি হতে পারবো না। তুমি আমার ভালোবাসাকে খুন করতে পারলেও আমি তোমাকে খুন করতে পারবো না। আর তাই, আর তাই নিজেই নিজেকে শেষ করে দিয়ে সেই ইতিহাস রচনা করে যাব। মনটা সবাই দিতে পারে, আমি
আমি তোমার বুকে যন্ত্রণা চাকু চালিয়েছিলাম। আমাকে মেরে তার প্রতিশোধ নাও, শেষ করে দাও আমাকে। তবু যে নিজের জীবন বাঁচিয়ে রেখে তোমার প্রিয়াকে তোমার ভালোবাসাকে রক্ষা করেছে, তাকে ভুল বুঝে মহাপাপের কাজ করো না হৃদয়। এই কচি প্রাণটির দিকে তাকিয়ে আমার বোন দুলাভাই তোমার আমার বিয়ে ভেঙে দিতে বলেছিল, আমি তোমার ভালোবাসাকে অস্বীকার করেছি, তোমাকে দিয়ে আব্বাস মাস্তানের প্রতিটি আঘাত সহ্য করেছি। তবু যে কথা বলার জন্য আমার বুকের ভিতর ঝড় উঠে মনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল, সে কথা আমার মুখ দিয়ে উচ্চারণ করার সাহস আমার হয়নি কেন জানো? এই নিষ্পাপ বলার জন্য, কালি তোমার আমার ভালোবাসাকে ছিন্ন করার জন্য আমাদের এঙ্গেজমেন্টের পরের দিন। সামালিকুম সামালিকুম সামালিকুম, আমার ভাইয়ের জন্য আমি যেমন সবকিছু করতে পারি মামুনি, তেমনি মামুনির জন্য তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। হৃদয়ের সাথে ওর বিয়েটা ভেঙে ফেলতে হবে। আর হৃদয় তোমার কাছে এলে তুমি যে তাকে ভালোবাসো না সেটাই তোমাকে প্রমাণ করতে হবে। তারপর আমার ভাইকে বিয়ে করার পর তোমরা ওকে ফেরত পাবে। মনে রেখো, আমার কথা মতো কাজ না হলে তোমাদের মামুনি আমার কাছে যাবে। বলো, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে? কি করছো তুমি? আঘাত করেছিলাম, রাতে তোর কোনো অন্যায় ছিল না বাবা। আমাকে তুমি মাফ করে দাও বাবা, আমার প্রতি তোমার এত মায়া মমতা এত ভালোবাসা থাকা সত্ত্বেও আমি তো বোঝার চেষ্টা করি, স্বপ্ন দেখাই চোখ দুটো ভালোবাসাকে হারানোর কষ্টে অন্ধ হয়ে গিয়েছিল, তাই ভালো মন্দ দেখার আলো খুঁজে পাইনি, তাই তোমার মতো মহান বাবাকেও ভুল বুঝেছে, অপমান করেছে। আমাকে তুমি মাফ করে দাও বাবা, আমাকে তুমি মাফ করে দাও। বাবা হয়ে সন্তানের চোখের পানি আর দেখতে চাই না। আমার জীবনের বিনিময় হলো তোদের ভালোবাসা সার্থক করে দিয়ে মরতে চাই। ওই আব্বাস মাস্তান তোদের কথা, পৃথিবীর কোনো শক্তি তোদের আলাদা করতে পারবে না বাবা। হ্যাঁ বাবা, আর তাই আমিও চাই আব্বাস ওর ভাইয়ের সাথে প্রিয়ার বিয়ে দেওয়ার যে দিন তারিখ ঠিক করেছে সে তারিখই তোদের বিয়ে হবে। কি সামথিং সামথিং? না না, হাট রবি তোমার হাতে হাত বাড়িয়ে হৃদয় যেতে চাই হারিয়ে, তুমি প্রেমের জাদুকর খুঁজি প্রতিটি প্রহর, অন্তরেরই তুমি আমার অন্তর, এই অন্তরেরই তুমি আমার অন্তর। তোমার বুকেই রেখো আমাকে, আশুক নেমেই যত ঝড় রবে প্রাণেরই ভেতর, সাগর জুড়ে তো জল থাকে মনের মাঝে রাখি তোমাকে, তোমার সাথে আমি ঘর হবে সুখের বাসর, এই অন্তরের আমার অন্তর, অন্তরেরই তুমি আমার অন্তর, হৃদয়ে হৃদয়ে যে প্রেম।
অন্তরেরই তুমি আমার অন্তর, অন্তরেরই তুমি আমার অন্তর। কি সবাই শুধু সাজগুজ নিয়ে ব্যস্ত থাকলে চলবে? বিয়ের কাট বিলি করতে হবে না? এই দায়িত্ব লইয়া হৃদয় চল্লা গেছে। কোথায়? সময় মতো বিয়ে করলে আমার বয়সে তোর একটা ছেলে থাকত। এই বয়সে তোর রক্ত যদি এত গরম থাকে তাহলে আমার রক্ত কত গরম থাকা উচিত? কেউ যদি আমার সামনে বটগাছ হয়ে দাঁড়ায় তাহলে আমি তাকে আগাছার মতো উপড়ে ফেলে দিই। আমাকে মেরে ফেলতে মন চাচ্ছে? মার, আয়। পুরুষ নামের কলঙ্ক হয়ে অবশিশু আর অবলা মেয়েদের উপর বাহাদুরি দেখাতে তোর লজ্জা করে না? তোর যদি এত সাহস থাকে, সত্যি সত্যি তুই যদি সাহসী পুরুষ হয়ে থাকিস, তাহলে ডাইরেক্ট আমার সাথে জয় পরাজয়ের খেলায় নাম। আয়, মার আমাকে, মার আমাকে। আমার ভাই? কি তোর ভাই? ডাকোকে আমার কলিজায় ও হাত দিয়েছে। আমার ভালোবাসাকে আমার জীবন থেকে কেড়ে নিতে চেয়েছিল বলেই তুই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিস। সেই পথ থেকে এখন তোকে সরে দাঁড়াতে হবে, তা না হলে তোকে আর তোর ভাইকে কেটে টুকরো টুকরো করে ফেলব। মনে রাখিস, আই এম হৃদয়, হৃদয় আমার নাম। কথা ছিল আমাদের বিয়ের কার্ডটা প্রথমে তোকে দেব, তাই দিয়ে গেলাম। নে ধর। তুই আমাকে বলেছিলি ওকে স্পর্শ করা তো দূরের কথা, ওর নাম যেন আমি মুখে না নেই। এখন তোরই চোখের সামনে আমি ওকে বিয়ে করব। আমাদের বিয়েতে এসে এই হাত দিয়ে দুটো ডাল ভাত খেয়ে আমাদেরকে আশীর্বাদ করে আসবি বলেই শেষ সুযোগটা তোকে দিয়ে গেলাম। কি
ভয় পেয়েছিলে? ভয়? আমার ভালোবাসার সাহসে যোদ্ধা থাকতে? আই লাভ ইউ প্রিয়া। আই লাভ ইউ টু। ওকে বাই। বাঘের মুখে হাত দিলে গিলে ফেলে, সাপের লেজে পাড়া দিলে ছোবল মারে, ওর আমার সাথে শত্রুতা করলে মরতে মরতে আফসোস করে। আর তুই আমার বাড়িতে গিয়ে আমাকে হুমকি দিয়ে এসেছিস, আমি মুখ বুঝে হজম করেছি কেন জানিস? আমার ঘুমিয়ে থাকা ভাইটি জেগে উঠলি, ওর প্রিয়া তোর জানে মিশে আছে, তা জানলে ও আত্মহত্যা করতে পারে সেই ভয়। আর তাই এখন তুই গলা ফাটিয়ে চিৎকার দিয়ে যান ভিক্ষাচে আকাশ বাতাস কাঁপিয়ে তুলবি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। ছোট সাহেব নাকি আলীর সঙ্গে রয়েছে। ভাইজান, আলী আঙ্কেল তোমার সঙ্গে কি যেন জরুরি কথা বলতে চান। হ্যালো। খবরদার, আমার সোহাগকে কিছু করবে না। ভয় পেও না, আমি তোমার মতো অমানুষ নই। হৃদয়কে ছেড়ে দাও, আমি সোহাগকে ছেড়ে চলে যাবো। তুমি সরে যা, সরে যা। আমার বুদ্ধির ক্ষমতা তোমার জানা আছে, কিন্তু আমার চাইতেও বেশি বুদ্ধিমান আমার ছেলে। কেমন লাগলো ওর প্ল্যান? পানিতে পড়লে ডুবে মরে, আগুনে পড়লে পুড়ে মরে, আমি তার চেয়েও বেশি ভয়ঙ্কর। সেদিন তুই আমাকে মেরেছিস, আমি আমার ভালোবাসার দিকে তাকিয়ে তা হজম করেছি বলে আমাকে ভীতু মনে করলে তুই ভুল করবি। আর তাই সাবধান, ভুলেও আমাকে ভীতু মনে করে আমার গায়ে একটা টোকা দেওয়ার চিন্তা যদি মাথায় আনিস, তাহলে তোর এই দেহের সবকিছু ঠিক থাকবে, শুধু তোর কল্যাণটা থাকবে। তুই তোর বুদ্ধিতে আমাকে কিছুই করতে পারবি না, তাই এবার কোনো প্ল্যান করলে আমাকে শেয়ার করিস, আমি তোকে সলিড হিটলারের প্ল্যান দিয়ে যাব। এবার যা ফট। বিয়েতে আসতে ভুল করিস না। গুড বাই। কে বিয়েতে যাবে আর কে বিয়ে করবে তার ব্যবস্থা আমি করব। হ্যালো, সর্বনাশ হয়ে গেছে বস, ওই হৃদয় আমাদেরকে মেরে মেয়েটাকে নিয়ে গেছে। কি? কি হয়েছে ভাইজান? ওই হারামির বাচ্চা প্রিয়াকে নিয়ে পালিয়েছে। তোর এলাকার সমস্ত রাস্তায় নজর রাখ, ও যাতে পালাতে না পারে। Come on!
ওর সাথে ডাইরেক্ট জয় পরাজয়ের খেলায় নেমেছি। সাহস থাকলে আগাছার মতো তুলে ছুঁড়ে ফেল আমাকে। খুন করে আমি ফাঁসিতে ঝোলার মতো ভুল করব না। প্লিজ তুমি থামো। ভাইজান ভাইজান, ওকে মারতে হলে আমাকে মারতে হবে। তুমি আমার খুশির জন্য ওকে মারতে চাইছো, কিন্তু ওর জন্য আমি বেঁচে আছি। ও হচ্ছে সেই যে আমাকে রেল স্টেশনে বাঁচিয়েছিল, তুমি যার পাশে শুক্রিয়া জানাবে বলেছিলে। ও হচ্ছে সেই। সামথিং সামথিং হার্ট থ্রবিং।